গাভি ছাড়া সাধারণত বছরে একটি বাছুর জন্ম দেয় গাভি, কিন্তু এখন থেকে বছরে নিশ্চিত দুটি করে বাছুর জন্ম দেবে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি বিভাগের গবেষকরা এই সাফল্য দেখিয়েছে। সম্প্রতি দেশের প্রাণী সম্পদ খাতে নতুন দিগন্তের সূচনা করেছেন এই গবেষকরা, যার মাধ্যমে একটি গাভীর পেট থেকে প্রতি বছর দুটি বাছুর জন্মানো সম্ভব হবে। ইনভার্ট্রো এমব্রায়ো প্রোডাকশন বা আইভিপি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি বিভাগের গবেষকরা এই সাফল্য দেখিয়েছেন। 2017 সালের প্রথমার্ধে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে এই প্রযুক্তি নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তারা। গাভীর পেটে ভ্রূণ স্থাপন প্রযুক্তির মাধ্যমে দুটি বাছুর জন্ম দেয় প্রতিনিধি দলের প্রধান ডক্টর গৌতম কুমার জানান। 4 বছরের টানা গবেষণার ফলে তারা এই সাফল্য অর্জন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যায়ক্রমে টেস্টিউ বেবির আদরে বছরে একটি গাভি থেকে পাওয়া যাবে ন্যূনতম 20-25টি বাছুর, যা দেশে মাংস আর দুধের ঘাটতি পূরণে সক্ষম হবে। দেশে জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, একই সঙ্গে বাড়ছে মাংস ও দুধের চাহিদা। বিষয়টি বিবেচনায় রেখে সরকারের সহযোগিতায় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট নতুন নতুন গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বিআরআরআইএল গবেষকরা প্রাণী সম্পদের উৎপাদন সমস্যা চিহ্নিত করেন, জাত উদ্ভাবন, খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও ব্যবস্থাপনা বিষয়ে টেকসই প্রযুক্তি উদ্ভাবন করছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা, প্রাণীজ উপকরণ ও পণ্যের মূল্য সংযোজন, খামারি ও উদ্যোক্তাদের পরামর্শ সেবা ও শিল্পায়নের সহায়তার মাধ্যমে প্রাণীজ পুষ্টি সরবরাহ এবং মেধা সম্পন্ন জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করছে। বিএলআরআই এর মহাপরিচালক ডক্টর তালুকদার নুরুল নাহার জানান, আমাদের লক্ষ্য লাখশোল এই জীব প্রযুক্তির উদ্ভাবক প্রান্তিক খামারি পর্যায়ে ছড়িয়ে দেয়, যা দেশের ক্রমবর্ধমান মাংস ও দুধের ঘাটতি মিটিয়ে প্রাণী সম্পদ খাতকে সমৃদ্ধ করবে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এজন্য প্রয়োজন হবে কোনো দুধের গাড়ি বা উচ্চ উৎপাদনশীল জাতের গাভি। আমরা প্রথমে ওই গাভি থেকে ডিম্বাণু সংগ্রহ করব, সেই ডিম্বাণু ল্যাবে পরিপক্ব নিষিদ্ধকরণ এবং কালচার শেষে তা ভ্রূণে পরিণত করা হয়। 7 দিন ল্যাবে থাকার পর অপেক্ষাকৃত দুর্বল বা দুধ কম দেয় এমন গাভির জরায়ুতে তা স্থাপন করা হবে। এভাবে নির্ধারিত সময়ে ভ্রূণ বেড়ে ওঠে, 10 মাসের কম বেশি সময়ের মধ্যে সে গরু থেকে বাছুর পাওয়া যায়। তিনি বলেন, এভাবে আমরা একটি সুস্থ সবল ও উচ্চ উৎপাদনশীল গাভি থেকে বছরে উন্নত 20-25টি সুস্থ ডিম্বাণু দিয়ে তা সমসংখ্যক গভীর গর্ভে স্থাপনের মাধ্যমে উচ্চ উৎপাদনশীল জাতের গবাদি পশুর সংখ্যা বাড়াতে পারি। বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে বাছুর উৎপাদনের মাধ্যমে সফলতা পেয়েছে, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও বহু আগে থেকে এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রাণী সম্পদের বিস্তার ঘটিয়েছে। সরকার তো কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রাণী সম্পদের সম্প্রসারণ করছে, উচ্চ উৎপাদনশীল সার থেকে বীজ সংগ্রহ করে তা থেকেও কৃত্রিম প্রজনন করা হচ্ছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে মানুষ যেমন ছেলে সন্তান প্রত্যাশা করে, তেমনই খামারিরা প্রত্যাশা করে বকনা বাছুর। বকনা বাছুর জন্ম নেবে এটা নিশ্চিত করা সম্ভব কিনা প্রশ্নের জবাবে ডিজি বলেন, অবশ্যই সম্ভব, উন্নত দেশগুলোতে এটা হচ্ছে, তবে এখনো আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি, তবে গবেষণা অব্যাহত আছে। আশা করছি দেশে একদিন এই প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হবে। ডক্টর গৌতম কুমার দেব আরো বলেন, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি বিভাগে গবেষণাগারে ভ্রূণ উৎপাদন পূর্ব গাভীর জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে গত মার্চে দেশে প্রথমবারের মতো একটি গাভী থেকে দুটো বাছুর উৎপাদন করতে সক্ষম। তিনি বলেন, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য দাতা গাভী থেকে ডিম্বাণু সংগ্রহ এবং ভ্রূণ ও ক্রয় প্রিজারভেশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা প্রয়োজন। বিএলআরআই ইতিমধ্যে উল্লেখিত প্রযুক্তির উপর গবেষণা কার্যক্রম শুরু করেছে। আগামী বছরের মধ্যে মাঠ পর্যায়ে প্রযুক্তির ব্যবহারের উপযোগী করার কার্যক্রম করছে। সংশ্লিষ্টরা জানান, বিএলআরআই প্রাণী সম্পদের সার্বিক উন্নয়ন তথা দারিদ্র বিমোচনের লক্ষ্যে পোলট্রি ও প্রাণী সম্পদের উৎপাদন সমস্যা চিহ্নিত করে মাঠ পর্যায়ে ব্যবহার উপযোগী এই পর্যন্ত মোট 56টি প্রযুক্তি ও 19টি প্যাকেজ উদ্ভাবন করেছে।
এগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে সম্প্রসারণ করা হচ্ছে, যা দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি সাথেই থাকুন।